আসসালামু আলাইকুম, প্রিয় নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখার ছাত্র যারা আজকের চতুর্থ ঘন্টায় আইসিটি বিষয়ক আমার ক্লাসে যুক্ত হয়েছে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা যুক্ত হয়েছি তাসির, শ্রেয়স বড়ুয়া, মোজাম্মেলউদ্দিন, রায়হানউদ্দিন, আরো যারা যুক্ত হওয়ার হোক আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেচুলেট করব। তবে যে জয়েন করবে আমি রিকোয়েস্ট করব সে যেন নিজের নামটা বলে সে ক্লাসে ইন করে, ঠিক আছে? এবং কারো যদি প্রয়োজন হয় লিপ নিতে, সে প্রয়োজনে স্যারকে বলে লিপ নিব, ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদে আছো, কারো কোনো পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত সমস্যা অসুস্থতা তো নেই, ঠিক আছে না? আমরা সবাই কি সুস্থ আছি? ইয়েস স্যার, ইয়েস স্যার। মোজাম্মেল, রায়হা? তোমরা প্রত্যেকেই বিনোদন ও আইসিটি এই, আচ্ছা তোমাদের প্রত্যেকের কাছে কি মূল পাঠ্য বইটি আছে? কারো কাছে আছে, কারো কাছে নাই? যাদের কাছে নাই তারা স্কুল থেকে সংগ্রহ করে নেবে, যাদের কাছে আছে তারা বইটি দাও, আর না থাকলে সমস্যা নাই, আমরা সার্টিফিকেট ধরে চলি, ঠিক আছে? স্যার স্কুল থেকে দিচ্ছে, স্কুল থেকে দিবে? দিবে না, অবশ্যই দিবে, কেন দিবে না? ঠিক আছে, তারপর আমার শেয়ার করা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, ইতিমধ্যে আমরা অ্যানিমেশন আকারে ট্রানজাকশন অ্যানিমেশন দিয়েছি, কোনটা অ্যানিমেশন কোনটা ট্রানজাকশন সেটা আমরা প্র্যাকটিক্যাল পাওয়ার পয়েন্ট প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো, ঠিক আছে? আপাতত টাম পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নাও, 25 মার্কের পরীক্ষা হবে। টাম পরীক্ষা কত মার্কের পরীক্ষা হবে? 25 মার্কের পরীক্ষা, ঠিক আছে? 25টা কুইজ প্রশ্ন হবে, 25-এ 25 পাওয়ার মতো করে প্রিপারেশন নাও। আলোচনা তো চেষ্টা করেছি সবকিছু করার জন্য, আর যা পরীক্ষা সেখান থেকেই তোমাদের প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, আশা করি তোমরা প্রত্যেকেই যত দ্রুত অ্যান্সার করতে পারবে। স্লাইডের ধারাবাহিকতায় স্যারের পরিচিতি আছে, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে? আচ্ছা, তোমরা কষ্ট করে সিলেবি খাতায় এই তথ্যপত্র গুলো লিখে নাও, বিশেষ করে যেটা করতে হবে চতুর্থ ঘন্টা আজকে উপরে তারিখ দিবা, এরপরে কোন স্যারে পাচ্ছে বিষয়ের কি নাম, কত তোমাদের করছি, কত পাঠ করছি, পাঠের শিরোনামটা কি, আমরা পরবর্তী স্লাইডে পাঠ শিরোনামটি দেখব, ঠিক আছে? আশা করছি তোমরা প্রত্যেকে সিলেবি খাতা মেনটেন করছো, ঠিক আছে? স্যার স্কুলে গেলে কি সিলেবাসটাকে দিবে? বুঝি নাই স্যার, স্কুলে গেলে কি সিলেবাসটাকে দিবে? হ্যাঁ অবশ্যই সিলেবাস দিবে, সিলেবাস দিবে না স্যার, আজকে গেলে কি দিবে এখন? হ্যাঁ, এবারেটার দিকে বলো, মোজাম্মেল বলো স্যার, 12টার দিকে স্কুলে গেলে কি দিবে? হ্যাঁ অবশ্যই দিবে, স্কুল তো ইয়া পর্যন্ত খোলা থাকবে একটা, এরপর অফিস তো খোলা সবসময় আছে। প্রথম চিত্র হচ্ছে ফেসবুকিং করছে একজন, তাই না? একজন ফেসবুকিং করছে, কি করছে? ফেসবুকিং করছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটাকে স্মার্ট ভাষায় বা বর্তমান ডিজিটাল ভাষায় কি বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক আছে? তারপরে আরেকজন পিচ্চিকে দেখতে পাচ্ছি, সে কি করছে? সে গেম খেলছে, গেম খেলতেছে। তাহলে বিনোদন ও আইসিটি বলা হচ্ছে এরকম, বিনোদন ও আইসিটি। তাহলে বিনোদন নেওয়ার অনেকগুলো মাধ্যম আছে, একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে তুমি বিনোদন নিতে পারবা, ঠিক আছে? টেলিভিশন, কম্পিউটার, গেম খেলেও তুমি চাইলে বিনোদন নিতে পারবে, ঠিক আছে? আমরা বিনোদন নেয়ার মাধ্যম গুলো সম্পর্কে আজকে জানব। আজকের পাঠের শিরোনাম হচ্ছে বিনোদন আইসিটি। ব্যাক কভারে, ব্যাক পেজে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ কিনা জানি না, সবাই দেখতে পাচ্ছ ব্যাক ব্যাক পেজে একটা জিনিস, একজন পিচ্ছি কার্টুন একটা পিকচার দেওয়া আছে, এই যে একজন পিচ্ছি খুব মজা নিচ্ছে গেম খেলে, তাই না?
আমরা প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের আজকে পাঠের শিরোনাম কি, বিনোদন ও আইসিটি, কিভাবে আইসিটির মাধ্যমে আইসিটি ব্যবহার করে বিনোদন দিতে পারি, সেটা নিয়ে আমরা ধারাবাহিক কথা বলবো। ঠিক আছে, আমাদের সাথে মোটামুটি আমরা কয়জন যুক্ত আছি, তিন চারজন যুক্ত আছি, দেখ আমি সব পাঁচজন আছি। ঠিক আছে, কয়জন আছি সেটা ম্যাটার করে না, আমি আছি, আমি সবকিছু, আমি ক্লাস নাইন, ওকে, আমি ক্লাস নাইন এর বিএস, আমি ক্লাস নাইন এর সায়েন্স, একজন থাকলেও পড়াবো না থাকলেও পড়াবো। ঠিক আছে, আমরা এত কষ্ট করে তোমাদের জন্য স্লাইড গুলো কেন বানাই, তোমাদেরকে কিছু শেখানোর জন্য, ওকে। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিখন ফল, আজকের এই পার্টটি যদি আমরা মনোযোগ সহকারে শুনি এবং ক্লাস কন্টিনিউ করি, তাহলে বিনোদন ও আইসিটি সম্পর্কে আমরা জানবো এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। ঠিক আছে, ইতিমধ্যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি কিনা দেখো, এটা সবাই চেনো কিনা? Yes স্যার। এটা কি স্যার? লুডু। লুডু, লুডু কোথায় খেলা হয়? বোর্ডে, কোর্টে, ফিল্ডে, কোথায় খেলা হয় স্যার? বোর্ডে। বোর্ডে স্যার, বোর্ডে। বোর্ডে কোথায়? বোর্ডে স্যার, লুডু বোর্ড। বর্তমান আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটা কি মানে অনলাইন লুডু বোর্ড নাকি অফলাইন লুডু বোর্ড? স্যার অনলাইন। অনলাইন, অফলাইন লুডু বোর্ডটা ঠিক এমনটা দেখতে নয়, যদিও প্রিন্ট করে করা হচ্ছে, বাট এটা আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে অনলাইন গেম, কম্পিউটারের সাথে খেলা যায় বা প্লেয়ারের সাথে অনলাইনে খেলা যায় বা অফলাইনে কম্পিউটারের সাথে খেলা যায়। ঠিক আছে, আমরা একটা গেমের ইয়া দেখতে পাচ্ছি চিত্র। আচ্ছা, বিনোদন ও আইসিটি, বিনোদন ও আইসিটির ক্ষেত্রে আমরা কয়ভাবে আনন্দ উপভোগ করতে পারি? তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বিনোদনের উন্মোচিত দিক দুটি, প্রথমত কিভাবে গ্রহণ করছে সেই প্রক্রিয়ায় পরিবর্তন হয়েছে, বিনোদন মাধ্যমগুলোতে গুণগত পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আচ্ছা তোমরা এই যে পাঠ একটু খেয়াল করো, একেবারে মূল বই থেকে আমি বিষয়টা এনেছি, কারণ এখানে অন্য বিষয় পড়ালে তোমরা অ্যান্সার করতে পারবে না। দেখা যাক বিনোদন গ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তনটি কিভাবে ঘটেছে। ওই যে বলেছিলাম দুইভাবে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, একটা সময় ছিল যখন বিনোদনের জন্য মানুষকে ঘরের বাইরে যেতে হতো। কোথায়? ঘরের বাইরে, সিনেমা দেখতে হলে সিনেমা হলে যেতে হতো, খেলা দেখতে হলে খেলার মাঠে যেতে হতো, গান শুনতে হলে গানের জলসায় যেতে হতো। তিনটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। একটা সময় আমরা সিনেমা হল যথেষ্ট ইয়া ছিল, আমাদের উত্তেজনা ছিল, সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখতো। ঠিক আছে, ফারদিন যুক্ত হয়েছে, তোমরা রেসপন্স করবা, রেসপন্স করলে ক্লাসটা ফ্রুটফুল হবে। আচ্ছা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছো, এরকম কেউ আছে এখানে? না স্যার। ইয়েস। কে দেখছো? স্যার আমি। কে? শ্রেয়স। কোন মুভি দেখেছো বলো? স্যার অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখছিলাম। হ্যাঁ, অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখছিলাম। আচ্ছা, তাহলে তোমার এই হলে গিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতা আছে মনে হয়, একদম কাছে হচ্ছে এরকম একটা ব্যাপার, আমি বহুবার দেখেছি। খেলা দেখতে হলে খেলার মাঠে যেতে হতো, খেলার মাঠে গিয়ে খেলা দেখেছো, এরকম কেউ আছো? খেলার মাঠ বলতে তোমার বাড়ির আশেপাশে? স্যার আমি গেছি। খেলার মাঠ বলতে তোমার বাড়ির আশেপাশে? স্যার আমিও গেছি। আচ্ছা, আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম রায়হান এবং সবাই উদ্দেশ্যে, খেলার মাঠ বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে বড় বড় যে মাঠগুলো আছে পুরো জেলার, যে মাঠগুলো বড় বড় মাঠ, এমএলসি স্টেডিয়াম, তারপর তোমার সাগরিকা স্টেডিয়াম, জহুর আহমেদ, হ্যাঁ এরকম বড় বড় মাঠে গিয়ে খেলা দেখেছো, এরকম কারো অভিজ্ঞতা আছে? জি স্যার। আচ্ছা ভালো, তাহলে এইখানে গিয়ে খেলা দেখার যে মজা, সেখানে বাসায় বসে খেলা দেখতে সে মজা পাবে? পাবে না। বর্তমান সময়ে এই খেলা দেখার জন্য আমাদের আর বেশি দূরে মাঠে গিয়ে যেতে হয় না, আমরা চাইলে ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে, মোবাইল ফোন বা ডিভাইস ব্যবহার করে, টিভি সেটার মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আমরা চাইলে কি করতে পারি, খেলাগুলো ঘরে বসে উপভোগ করতে পারি। গান শুনতে হলে গানের জলসায় যেতে হতো, যেমন আমাদের আগে বড় বড় কনসার্ট হতো, এখন কি হয় অনলাইন কনসার্ট হয়। ঠিক আছে, আমরা এখন আর কনসার্টে গিয়ে গান শোনার খুব একটা আগ্রহ হারিয়ে ফেলছি অনেকটা দেখতে গেলে। এখন আমরা ইন্টারনেট চার্জ করলে, ইউটিউব গুগল চার্জ করলে আমরা কি পাই, যে কোনো ধরনের গান যে কোনো সময়ে অর্জিত হয়েছে এরকম গান আমরা চাইলে শুনতে পাই, অথবা লাইভ চলছে এরকম গান আমরা শুনতে পাই। এখন এই ধরনের বিনোদনের জন্য মানুষের আর ঘর থেকে বের হতে হয় না। বর্তমানে যদি লকডাউন দেয় 5 বছর, 5 দিন, 5 মাস, তাহলে আমাদের কোনো টেনশন আছে যদি ইন্টারনেট আর মোবাইল থাকে?
নো স্যার ইন্টারনেট আর মোবাইল থাকলে আমাদের আর কোনো সমস্যা নাই, খাওয়া যদি থাকে ইন্টারনেট আর মোবাইল থাকে এবং পাশাপাশি তোমার ওই সুযোগটা থাকে আর কি। প্রথমে রেডিও তারপর টেলিভিশন এসেছে। আচ্ছা এই বিনোদনের জগতে প্রথমে কি এসেছে বলো? স্যার রেডিও। রেডিও, রেডিও স্যার তুমি ইতিহাস কাটলে পাবে প্রথম আবিষ্কার হয়েছে রেডিও। এরপরে চিন্তা করতেছে না এই দেখাটা এই শোনাটা যদি আমরা যে শুনতেছি এটাকে যদি দেখায় রূপান্তরিত করা যায় তাহলে কি করা যায়? এই এখান থেকে প্রবর্তন হয়েছে টেলিভিশন। ঠিক আছে, টেলিভিশন শব্দের অর্থ হচ্ছে কি? দূরদর্শন। কেমন? দূর থেকে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে। তাহলে বিনোদনের জগতে প্রথমে এসেছে রেডিও, এরপর এসেছে টেলিভিশন, তারপরে এসেছে কম্পিউটার। তাহলে কম্পিউটার তৃতীয় পর্যায়ে এসেছে। একসময় কম্পিউটার সংযুক্ত হয়েছে ইন্টারনেটের সাথে। ঠিক আছে, আমরা আবিষ্কার করেছি একজন মানুষ চার দেয়ালের ভেতরে আবদ্ধ থেকে পৃথিবীর প্রায় সব ধরনের বিনোদন উপভোগ করতে পারে। তাহলে বিনোদন উপভোগ করার মাধ্যম কি বলো? বিনোদন উপভোগ করার মাধ্যম কি স্যার? ইন্টারনেট। ইন্টারনেট এবং তোমাকে কি লাগবে? কম্পিউটার লাগবে। আচ্ছা, এবার আমরা বিনোদন আইসিটির মূল পয়েন্টগুলো সম্পর্কে একটু ডিসকাস করি, তোমরা প্রত্যেকেই নোট করবে প্রয়োজন অংশটি। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন তার মূল কাজ ছিল কম্পিউট বা হিসাব করা। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এই প্রশ্নটা মনে করো তোমাদের মিডটার্ম পরীক্ষায় আছে। কথা বোঝা গেছে? মানে মিডটার্ম পরীক্ষায় এই প্রশ্নটি নিশ্চিত থাকতেছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন কম্পিউটারের কাজ কি ছিল? কম্পিউটারের কাজ তখন কি ছিল? কম্পিউট বা হিসাব করা, গণনা করা। কম্পিউট, কম্পিউটার শব্দের এমন অর্থ হচ্ছে গণনা করা, গণনা যন্ত্র। ঠিক আছে রায়হান, আমার রেসপন্সটা পাচ্ছি না, তোমাদের রেসপন্সটা পাচ্ছি না। যদি আমি প্রশ্ন করি কম্পিউটার শব্দের অর্থ কি, তাহলে কম্পিউটার শব্দের অর্থ কি দাঁড়াবে? গণনা যন্ত্র বিশেষ, গণনা যন্ত্র বিশেষ। আর কম্পিউটার প্রথম আবিষ্কার হয়েছে শুধুমাত্র গণনা করার জন্য, হিসেব করার জন্য, কম্পিউট করার জন্য। ঠিক আছে, বর্তমানে কম্পিউটার শুধু হিসেব করার যন্ত্রে সীমাবদ্ধতা বা সীমাবদ্ধ নেই, সব ধরনের কাজ এখন কম্পিউটারের মধ্যেই হয়ে গেছে। ঠিক আছে, শুধু বড় বড় প্রতিষ্ঠান বা সরকার একটা কম্পিউটারের মালিক হতে পারত। আচ্ছা, প্রথম যখন কম্পিউটার বাদ দিলাম, আমি আপাতত কম্পিউটার কথা রাখলাম, টিভি টেলিভিশন আবিষ্কার হয়েছে, প্রথম যখন টেলিভিশন আমরা দেখতে পেয়েছি পুরো এলাকায় কি একটাই ছিল না, নাকি প্রতিঘর প্রতিঘর করে ছিল? ছিল না, এলাকায় মিলে একটা ছিল, আমরা সবাই মিলে ওই আলাদিনের বিভিন্ন আমরা দেখতাম, সিনেমা দেখতাম, ঠিক আছে, ইত্যাদি দেখার জন্য আমরা পুরো এলাকায় যে ঘরে টিভি ছিল ওই ঘরে গিয়ে আমরা করতাম টিভি দেখার জন্য আবেদন নিবেদন করতাম, দেখতাম। ঠিক আছে, এগুলো আমাদের একসময় আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। প্রযুক্তির উন্নতির সাথে সাথে কম্পিউটার সহজলভ্য হয়ে এসেছে এবং এক সময় মানুষ তার নিজের ব্যক্তিগত কাজের জন্য কম্পিউটার ব্যবহার করতে শুরু করেছে। বর্তমানে আমরা কম্পিউটার কেন ব্যবহার করি? নিজের ব্যক্তিগত কাজের জন্য। নিজের একটা সিভি লিখতে হবে, নিজের একটা ব্লগ লেখার ইচ্ছে আছে, নিজের একটা গেম তৈরি করার ইচ্ছে আছে, ঠিক আছে, গেম খেলার ইচ্ছে আছে, এই জন্য আমরা অর্থাৎ ব্যক্তিগত কাজের জন্য আমরা এখন কম্পিউটার ব্যবহার করছি। কম্পিউটার যখন শক্তিশালী হয়েছে তখন এটি শুধু লেখালেখি বা হিসেবে কিছুর জন্য ব্যবহৃত না হয়ে ধীরে ধীরে বিনোদনের জন্য ব্যবহৃত হতে শুরু করেছে। একজন সাধারণ মানুষ কম্পিউটারকে সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করে বিনোদনের জন্য। একজন সহজ কথা না, একজন ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, রিক্সাওয়ালা, এরা মোবাইল কেন ব্যবহার করে বলো? কেন ব্যবহার করে? বড় জোর ফোন করার জন্য তো ব্যবহার করেই, বড় জোর একটা অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ডিভাইস কেন ব্যবহার করে? এই জন্য ব্যবহার করে, তারা একটা মুভি দেখবে, কিছু গান কম্পিউটার তোমার থেকে ঢুকে নিয়ে আসবে, কিছু মুভি ঢুকিয়ে নিয়ে আসবে, ওগুলো দেখবে এবং গানগুলো শুনবে, ওয়াজ শুনবে। এক একজনের রুচি এক এক রকম, কেউ ওয়াজ শুনতে পছন্দ করে, কেউ গান শুনতে পছন্দ করে, গানের মধ্যে আবার ভেরিয়েশন আছে, কেউ সফট সং, কেউ বোল সং, তাই না? ঠিক আছে, আবার কেউ কেউ কোনো কোনো গার্ডিয়ান আবার বাচ্চাদেরকে খেলনা দেওয়ার জন্য মোবাইল, ভিডিও গেম, বিভিন্ন ধরনের কার্টুন দিয়ে দিয়ে ব্যস্ত রাখছে। অর্থাৎ আমাদের একটা পয়েন্ট, কি পয়েন্ট? সাধারণ মানুষ কম্পিউটারকে কি কাজে ব্যবহার করছে? সবচেয়ে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করছে বিনোদনের জন্য। গান, চলচ্চিত্র, আলোকচিত্র সবকিছু এখন কম্পিউটার দিয়ে করা যায়। ঠিক আছে না, আমরা এখন আর ইনস্ট্রুমেন্ট কিনতে হচ্ছে না, কম্পিউটার অন করলে সব ধরনের ইনস্ট্রুমেন্ট কম্পিউটার আছে, আমি শুধু বয়স হয়ে যাচ্ছে।
ঠিক আছে এরকম গান গাওয়া সম্ভব এরকম শিল্পীও বর্তমান আছে তথ্য প্রযুক্তির কারণে বিনোদন গ্রহণের প্রক্রিয়াটিতে যেরকম পরিবর্তন এসেছে সেরকম পরিবর্তন এসেছে বিনোদনের বিষয়গুলোতে আচ্ছা সঙ্গীতকে ডিজিটাল রূপ দেওয়ায় এখন আমরা কম্পিউটার গান শুনতে পারি কম্পিউটার গান শোনার প্রসেসটা কি কি কিভাবে আমরা কম্পিউটার গান শুনতে পাই যেহেতু সঙ্গীতকে ডিজিটাল রূপ দেওয়া হয়েছে অর্থাৎ আগে তো ক্যাসেট ছিল ক্যাসেটগুলো এখন কোথায় নিয়ে নেওয়া হচ্ছে কম্পিউটারে নিয়ে নেওয়া হচ্ছে যেমন তোমরা তোমাদের বিভিন্ন বিয়ে সাদের অনুষ্ঠানের সিডি ডিভিডি এখন কি ডিভিডি জমা রাখো না এখন কি করো ওই যে ওখান থেকে কপি করে তোমরা কোথায় রাখো ল্যাপটপে ডেস্কটপে রেখে দাও ওখান থেকে মোবাইল কুকিয়ে নাও প্রয়োজন হলে তুমি ওখান থেকে তোমার নিজের অংশটা দেখো তাই না আচ্ছা তথ্য প্রযুক্তির কারণে বিনোদন গ্রহণের প্রক্রিয়াটি আচ্ছা এটা বলেছি সঙ্গীতকে ডিজিটাল রূপ দেয় এখন আমরা কম্পিউটার গান শুনতে পারি আচ্ছা আর যেমন আমি করি প্রত্যেক মর্নিং এ চেষ্টা করি ধর্মীয় ভাবে কিছু সূরা কেরাত বিভিন্ন সূরা দিয়ে মর্নিংটা শুরু করার চেষ্টা আমি করি সকালে আমি এটা করি হ্যাঁ তাহলে আমাকে আর আলাদা কোনো কিছু লাগতেছে না আমার ফোনটাই আমাকে যথেষ্ট ব্যাকআপ দিচ্ছে আচ্ছা ঠিক একইভাবে আমরা ভিডিও বা চলচ্চিত্র দেখতে পারি আমি মোবাইলে সবকিছু দেখতে পাচ্ছি না এখন আচ্ছা সিডি রোম কিংবা ডিভিডি বের হওয়ার পর সেখানে বিশাল পরিমাণে তথ্য রাখা সম্ভবপর হয়েছে ঠিক আছে ডিভিডি ডিভিডি আসছে না ডিভিডি যখন আসছে সিডি যখন আসছে বা রোম সিডি রোম ডিভিডি রোম যখন আসছে তখন কি হয়ে গেছে আমরা ওই ক্যাসেট থেকে কপি করে করে এখানে রাখতে শুরু করেছে সিনেমা হলে না গিয়ে ঘরে বসে কম্পিউটার কিংবা টেলিভিশনে ডিভিডি থেকে চলচ্চিত্র দেখা এখন খুবই সাধারণ একটা বিষয় বর্তমানে আরো একটা আবিষ্কার এসছে যেমন তোমার স্মার্ট টিভি যেগুলোতে ইউটিউব তোমার অনলাইন কানেক্ট করা যায় ঠিক আছে অ্যান্ড্রয়েড তো ইনস্টল করা যায় মেমোরি কার্ড ইনস্টল করা যায় তারপরে ওয়াইফাই কানেক্ট করা যায় ঠিক আছে ইউটিউব গুগল তুমি সবকিছু করতে পারবে আর তোমাকে ডিশ লাইন দরকার নাই ইন্টারনেট কানেক্ট দিলেই সবকিছু ঠিক আছে ডিশ এখন আর মানুষ ব্যবহার না করলেও পারবে ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর দ্রুত গতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে প্রশ্ন থাকবে ঠিক আছে আচ্ছা ঘরে সিনেমা হলে না গিয়ে ঘরে বসে টেলিভিশন কম্পিউটার বা চলচ্চিত্র দেখার মাধ্যম কি কম্পিউটার বা টেলিভিশনে ডিভিডি কেমন আচ্ছা ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর দ্রুত গতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে ফাইবার অপটিক নেটওয়ার্ক ইন্টারনেট দ্রুত গতির এবং সহজলভ্য হওয়ার কারণ কি ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার হয়েছে এই ব্যবহার হচ্ছে এই জন্য কি কম্পিউটার স্পিড বেড়েছে এবং সহজলভ্য হয়েছে কাজেই এখন একজনকে আর গান শোনার জন্য কিংবা চলচ্চিত্র দেখার জন্য অডিও সিডি বা ডিভিডির উপর নির্ভর করতে হয় না একসময় আমরা বিভিন্ন ধরনের মুভির সিডি আমরা কি করতাম সংগ্রহ করে কিনে 30-35-50 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে কিনে বাড়িতে বসে ওই ডিভিডি প্লেয়ারে কি করতাম অন করে দেখতাম এরকম আমার অনেক স্মৃতি আছে এবং পিটাও খেয়েছি ঠিক আছে টাকা দিয়ে কেন এই সিনেমা কিনে আনলাম এবং বসে বন্ধুদের সাথে দেখলাম চাচাতো ভাই কেমন কাজিন টাজিন যারা সবাই মিলে দেখতাম এরকম অনেক স্মৃতি আছে তোমরা হয়তো এগুলো দেখনি বা কেউ কেউ দেখেছো শুধু তাই নয় রেডিও বা টেলিভিশন চ্যানেলগুলো এখন ইন্টারনেট ব্যবহার করে শোনা ও দেখা যায় এবং সেগুলোকে অনেক সময় রেকর্ড করে থাকে বলে কাউকেই আর কোনো কিছুর জন্য নির্দিষ্ট সময় করতে হয় না যখন যেটি দেখার ইচ্ছা করে তখন সেটি দেখতে পারে যেমন আমরা বিভিন্ন সিরিয়াল বর্তমানে আমাদের স্টার জলসা থেকে শুরু করে বিভিন্ন সিরিয়াল আমরা বিভিন্ন খেলা গত রাতে একটা রাতের একটা খেলা ছিল মনে করো আমি এই খেলাটা দেখতে পারিনি আমি তাহলে এই খেলাটা দেখার জন্য কি করতে পারি ইউটিউব চার্জ করলে খেলাটা দেখার সুযোগ আছে কিনা বলো ইয়েস স্যার আছে যেমন তোমার বিশ্বকাপের খেলাগুলা আর্জেন্টিনার একটা খেলা হ্যাঁ ব্রাজিলের একটা খেলা অমুক দিন হয়েছে আমি দেখি নাই বা এত ভালো লেগেছে অনেকগুলো গোল হয়েছে অনেকে ব্রাজিলের সাপোর্টার আছে তারা এটা চাবে না বা আর্জেন্টিনার সাপোর্টার তারা বেশি দেখবে এই বিভিন্ন ধরনের এগুলো আছে কেমন আমরা চাইলে এগুলো এখন সংরক্ষণ করতে পারি ঠিক আছে আচ্ছা তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার পর নতুন কিছু বিনোদনের জন্ম হয়েছে সেটি আগে উপভোগ করা সম্ভব ছিল না তার একটি হচ্ছে কম্পিউটার গেম ঠিক আছে বিনোদনের আর একটা মাত্রা নতুন মাত্রা পেয়েছে কিসের কারণে তথ্য প্রযুক্তির কারণে সেটা কি কম্পিউটার গেম সেটা কি কম্পিউটার গেম অনেকে কম্পিউটার গেম খেলো
খেলছো কিনা? আমরা যেমন আমাদের সময় খেলেছি কম্পিউটার গেম খেলতে পারিনি, আমরা খেলেছি মোস্তফা, বিভিন্ন ধরনের ওই যে মোস্তফা গেম গুলো খেলতাম, পয়সা দিয়ে দিয়ে 5 টাকা দিলে খেলা একবার খেলা যেত, ঠিক আছে? গেম খেলেছি, তোমরা খেলেছি কিনা জানি না। সারা পৃথিবীতে এখন কম্পিউটার গেমের বিশাল শিল্প তৈরি হয়েছে। কিসের বিশাল শিল্প তৈরি হয়েছে এখন? কম্পিউটার গেমস এর। কম্পিউটার গেমস এর বিশাল শিল্প তৈরি হয়েছে। অনেক স্টুডেন্ট আছে, অনেক টিচার আছে, আছে ভালো ভালো মানুষ আছে বর্তমানে কম্পিউটার গেম ক্রিয়েট করে করে অনেক টাকা, লাখ লাখ টাকা ইনকাম করছে। তোমরা চাইলে ট্রাই করতে পারো, এগুলোর জন্য আলাদা কোর্স করতে হয় এবং নানা ধরনের, অথবা ইন্টারনেট ঘাটলে তুমি ইউটিউব ঘাটলে তুমি পেয়ে যাবে কিভাবে কম্পিউটার গেম তৈরি করা হয় এবং এটা কিভাবে বাজারজাত করা হয়, ঠিক আছে? মানুষ তোমার গেম নিয়ে খেলবে, তুমি টাকা ইনকাম করবে। নানা ধরনের কম্পিউটার গেমের জন্য হচ্ছে, কম্পিউটার গেমের ব্যাপক জনপ্রিয়তা দেখেই আমরা আন্দাজ করতে পারি এটি বিনোদনের অত্যন্ত সফল একটি মাধ্যম, ঠিক আছে? বর্তমান কম্পিউটার গেম একটি বিনোদনের একটি অন্যতম কি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন জায়গায় গেলে এখন লুডো বের করি, মোবাইলের লুডো বের করি, যাদের মোবাইল একটা বড় সড়ো, যেমন আমিও করি মাঝে মধ্যে কোনো ফ্রেন্ড সার্কেলের আড্ডায় গেলে, আর আড্ডা না থাকলে কোনো ধরনের কিছু কিছু না করলে তখন কি করি, মোবাইলটা বের করি, মোবাইল বের করে ওখান থেকে লুডো খেলি, চ্যাস খেলি, কেমন আরো পুল গেম আছে, বিভিন্ন ধরনের গেম আছে, আমার ফোনেও আছে অনেক গেম। এর সাফল্যের প্রধান একটি কারণ হচ্ছে এটি ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক একজন মানুষ সবাইকেই তার নিজের রুচি মাফিক আনন্দ দিতে পারে। একজন বাচ্চার জন্য তাহলে কার্টুন লাগবে, আর একজন মুরব্বীর জন্য একটা মুরব্বী টাইপের চেস গেম, তারপরে তোমার এই কি আছে কার্ড গেম আছে, আছে না? যার যেমন রুচি সে তেমন উপভোগ করতে পারবে, বিনোদন নিতে পারবে। একজন আরেকজনের সাথে কম্পিউটার গেম খেলতে পারে। তোমরা কি একজন আরেকজনের সাথে মোবাইল ফোনে অনলাইনে গেম খেলেছো কখনো, এরকম অভিজ্ঞতা আছে কারো? আমি ক্যারাম ক্যারাম খেলেছি। হ্যাঁ খেলেছো, খেলবা, এগুলো খেললে তোমাদের আইকিউ ডেভেলপ করবে এবং কোনো ধরনের বিচিট করবে না, মানে যে হ্যাঁ না সাক্ষাৎ করা যাবে কিন্তু টাকা পয়সা দিয়ে বিচিট করা যাবে না, ঠিক আছে? এরকম হলে এটা জুয়া হয়ে যাবে। সত্যি কথা বলতে কি অনেক ক্ষেত্রেই এই বিনোদন উপভোগের তীব্রতা এত বেশি হতে পারে যে সেটি এক ধরনের আসক্তির জন্ম দিতে পারে এবং সে কারণে কম্পিউটার গেম উপভোগ করার ব্যাপারে সারা পৃথিবীতেই সবাইকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। এই কথাই আমি বলতে চাচ্ছিলাম, মানে আসক্তিতে রূপ নিতে পারবে না, মানে আমি সারাক্ষণ গেম সারাক্ষণ গেম এরকম হতে পারবো না, আমাকে আরো সবকিছু করতে হবে, বুঝা গেছে? পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে, গেমের সময় গেম খেলতে হবে, আমি অবসর সময় ব্যস্তি, আমি অন্য কিছু বাইরে না গিয়ে কারো সাথে দুষ্ট ছেলেদের সাথে না মিশে মোবাইলে গেম খেললাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভালো কিছু করলে ঠিক আছে, আবার কারোর সাথে ওই যে যাওয়া যাবে না। তথ্য প্রযুক্তি বিনোদন সৃষ্টির ব্যাপারেও এক ধরনের বড় ভূমিকা রেখেছে। অ্যানিমেশন বা কার্টুন তৈরি করা এক সময় অনেক কঠিন একটা বিষয় ছিল। অ্যানিমেশন তো বুঝো, অ্যানিমেটেড মুভি, অ্যাভাটার আছে না? অ্যাভাটার, ইয়েস স্যার, অ্যাভাটার একটা মুভি আছে, সেটা হচ্ছে অ্যানিমেশন। যেমন বাহুবলী, এই বাহুবলী একটা মুভি, এই মুভিটাও অনেকটা গ্রাফিক্স করে আমাদেরকে দেখানো হচ্ছে, এত তো ভালো ভালো সিনারি দেখাচ্ছে, আমরা অনেক ভয় পাচ্ছি, তাই না? এরকম আরো অনেক মুভি আছে। তথ্য প্রযুক্তি এবং শক্তিশালী কম্পিউটারের কারণে এখন এটি অনেক সহজ হয়েছে। তাহলে অ্যানিমেশন বা কার্টুন তৈরি করার জন্য কি ধরনের কি লাগবে, কি ধরনের কম্পিউটার লাগবে? নর্মাল কম্পিউটার দিয়ে এগুলো করা যাবে? নো স্যার, এগুলো অবশ্যই কি লাগবে, তথ্য প্রযুক্তির জ্ঞান লাগবে এবং শক্তিশালী কম্পিউটার লাগবে। শুধু তাই নয়, সুশিক্ষিত মানুষের সৃজনশীলতার কারণে নতুন সম্পূর্ণ নতুন এক ধরনের ব্যবহার করতে শুরু করছে। সত্যিকারের অভিনেতা অভিনেত্রী ছাড়াই গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্রের ডিজিটাল অভিনেতা অভিনেত্রীর জন্ম হতে শুরু করেছে। আমরা ওই যে মোস্তফা গেম খেলি, মোস্তফা আসলে কোনো ই আছে, মানে বাইরে কোনো মোস্তফা আছে নাই, মোস্তফাটা হচ্ছে কম্পিউটার গেমের মোস্তফা, ঠিক আছে? তাহলে আমরা তাদেরকে বিভিন্ন নামে চিনি, ঠিক আছে না? অ্যানিমেশন দিয়ে যাকে পাচ্ছি ও আমাদের নায়ক, আমি তাকে অপারেট করছি, ঠিক আছে? বিভিন্ন কি দিয়ে তাকে অপারেট করছি, মানে সে নায়ক, আরেকজন নায়িকা, আরেকজন ভিলেন, তাই না? তাহলে বর্তমানের চলচ্চিত্রগুলো এখন কি নির্ভর হয়ে গেছে, গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্রে রূপ নিচ্ছে। আচ্ছা, বিখ্যাত ব্যবসা সফল চলচ্চিত্রে কাল্পনিক প্রাণী, ডাইনোসর কিংবা ভিন্ন জগতের প্রাণী, ওই যে অ্যাভাটার তৈরি করার জন্য শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা এখন অত্যন্ত সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা কতক্ষণ রান করছে? আমরা 12:10 শেষ করবো, খুব বেশি সময় নেই। এক কথায় আমরা বলতে পারি, তথ্য প্রযুক্তির কারণে শুধু যে নতুন নতুন বিনোদনের জন্ম দিচ্ছে তা নয়, সেই বিনোদন গুরু এখন একেবারে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যাচ্ছে, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, এটি মাত্র
শুরু ভবিষ্যতে আইসিএল নির্ভর বিনোদন কোন পর্যায়ে যাবে সেটি কল্পনা করা কল্পনা করাও অসম্ভব। এটা এই কথাটা সত্যি কিনা? এই কথাটা অবশ্যই সত্য, কারণ আমরা বর্তমানে কম্পিউটারকে এত বেশি ব্যবহার করছি, সব বিষয় এখন কম্পিউটারের উপর নির্ভর করে হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, আচ্ছা কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু দেখো। সবাইকে দেখতে পাচ্ছ? Yes sir. একদম সবার বয়স গুলো আনমিউট করো, সবার বয়স আনমিউট করো, বলছ? Yes sir. সবার বয়স গুলো আনমিউট করো, তাহলে তোমার এই প্রশ্নগুলোর উত্তর তুমি শিখে যেতে আছে ক্লাস থেকে, তুমি এই প্রশ্নগুলো শিখতে পারবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন তার কাজ কি ছিল? হিসাব করা, হিসাব করা, কম্পিউটিং বা কম্পিউট গণনা করা, হিসাব করা। ঠিক আছে, বিনোদনের প্রিয় মাধ্যম কোনটি? বিনোদনের জনপ্রিয় মাধ্যম কোনটি? কম্পিউটার গেম। বর্তমানে বিনোদনের জনপ্রিয় মাধ্যম কম্পিউটার গেম। কম্পিউটার ব্যবহার করে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা যায়। ইন্টারনেট, ইন্টারনেট। ঠিক আছে, তারপরে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে নতুন বিনোদন হলো কম্পিউটার গেম। আচ্ছা, তথ্য প্রযুক্তির ফলে চলচ্চিত্র এখন হয়ে উঠেছে গ্রাফিক্স নির্ভর। কি নির্ভর? গ্রাফিক্স নির্ভর, গ্রাফিক্স নির্ভর। যেমন অনন্ত দলিল, আর একটা নাম শুনি বাংলাদেশে আছে অনন্ত দলিল। Yes sir, চিনি স্যার। যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যা সমাধানের জন্য মানে অনন্ত দলিলের কাজ, এরকম একটা ব্যাপার আছে না? ও কি করে? Yes sir, ও গ্রাফিক্স বললাম তো, ও এখন গ্রাফিক্স নির্ভর মুভি গুলোর ক্ষেত্রে বাংলাদেশে মোটামুটি ও আইডল বলা যায়। ঠিক আছে, একটা মুভি নাকি আটটা দেশে নাকি মুক্তি হবে, ওর মুভিটা আটটা দেশে, ওইখানে ইন্ডিয়ার মানুষ আছে, মানে আপনার ইরানে, এই সে মানে অনেক দেশের। ঠিক আছে, তোমার এই কথার সাথে আমি একমত, কারণ বাংলাদেশ এই যে গ্রাফিক্স লেভেলের তোমার মুভি বানাবে সেটা কল্পনা করতে পারি। বর্তমানে আমরা বিভিন্ন ইয়ার মাধ্যমে, সামাজিক সাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট ছেলে, তোমাদের বয়সী ছেলেরা কি করতেছে, তামিল মুভির বিভিন্ন ডায়লগ গুলো দিয়ে, হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ তামিল মুভির কপি করতেছে, মানে ওর ওর অ্যাকশন গুলো তো অনেক এক্সপ্রেশন গুলো একেবারে কোয়ালিটি এবং সব কিছু ঠিক আছে, শুধুমাত্র তারা কি করতেছে, একটা মোবাইল ফোন ব্যবহার করতেছে, সাদা সাদা, হ্যাঁ হ্যাঁ, মোবাইল দিয়ে করে, সারা মোবাইল দিয়ে করতেছে, এদের কোনো এই চলচ্চিত্র জগতের গ্রাফিক্স নিয়ে কোনো জ্ঞান নেই, কিন্তু যারা যতটুকু জেনেছে অতটুকু দিয়ে তারা ভালো ভালো কিছু কাজ বর্তমান আমাদের উপহার দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে, শিক্ষা কাদেরকে দিতে হবে, যারা চলচ্চিত্র নির্মাতারা আছেন তাদের উচিত এদেরকে ফলো করা। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নগুলো আমরা পারবো সবাই না? Yes sir. আচ্ছা, আর কোন অপশন আছে দেখি, বাড়ির কাজ অধ্যায় একে চলমান অর্ধে চলছে, তো আমরা আজকে বিনোদন আইসিটি নিয়ে কথা বলেছি, আগামী দিন ডিজিটাল বাংলাদেশ কথা বলবো। ডিজিটাল বাংলাদেশ এই পার্টটি পরে তোমরা কুইজ প্রশ্ন লিখতে চেষ্টা করবে, পারবে না? শুধু পাঁচটি স্যার, শুধু পাঁচটি, শুধু পাঁচটি করো, কারণ 25 মার্কের আমাদের অ্যান্সার, তো এত চাপ নিয়ে লাভ নাই। ঠিক আছে, বোঝা গেছে? Yes sir. পাঁচটি কুইজ প্রশ্ন লিখে আনলে আমরা বুঝবো তুমি পার্টটি করেছো, আবার অফলাইন ক্লাস যেদিন আসবে সেদিন আমরা চেক করবো কিন্তু। ঠিক আছে, লিখতে পারবো না সবাই? অবশ্যই স্যার, অবশ্যই পারবো, আশা করি পারবো। ইতিমধ্যে আমরা মোটামুটি স্লাইড শেয়ার শেষ করতে পেরেছি, যারা ক্লাসে যুক্ত ছিলেন সকলকে আসলে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা যুক্ত হয় না তাদেরকে একটু মেসেজ দিবা, ক্লাস তো হয়ে যাচ্ছে, পরীক্ষা হবে, সব কিছু করতে হবে, তো ক্লাস করলে অসুবিধা কি? ঠিক আছে না, ক্লাস আহ কোনো ক্লাস দেওয়া হয় এটা করো এটা করো, প্রয়োজন অংশ তুমি মনে করলে নোট করবে, নোট করলে কি হবে, এই বিষয়টা তোমাকে আর ফার্দার পড়তে হচ্ছে না। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে বলো? আচ্ছা, আমি ছোটখাটো কয়েকটা প্রশ্ন তোমাদের করি, সেটা হচ্ছে, প্রথমত
বর্তমান যে জেনারেশন না বা বর্তমান যে পরিস্থিতি চলতেছে এইভাবে যদি চলে তাহলে একটা বিপ্লব হতে পারে, সেটা কি? আইসিটি নিয়ে একটা বিপ্লব হতে পারে, সেটা হচ্ছে কম্পিউটার গেমের বিপ্লব হতে পারে। এটা শিল্প হিসেবে রূপ লাভ করেছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা, তারপরে গ্রাফিক্স এবং অ্যানিমেশন দিয়ে যদি কোনো কার্টুন কিছু বানাতে চাও তাহলে তোমাকে সাধারণ কম্পিউটার ব্যবহার করতে হবে নাকি আরো স্পেশাল কম্পিউটার ব্যবহার করতে হবে? স্যার তো আরো মানে সাধারণ কম্পিউটার নিয়ে হবে না, সাধারণ কম্পিউটার হবে না, কারণ কোয়ালিটি ফুল এবং ভারী সফটওয়্যার যেহেতু এগুলো এই কাজগুলো যেহেতু একটু ভারী সেহেতু তোমাকে অবশ্যই শক্তিশালী কম্পিউটার ব্যবহার করতে হবে, ঠিক আছে? যাই হোক, ক্লাসে যুক্ত হয়ে ছিলে এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যায়ে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা সকলে সুস্থ নিরাপদ থাকবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।